অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ আমরা ওই অনুপাতে এখানে করব অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যার কোন একক নেই ভগ্নাংশ আমরা তখন করছিলাম তোমার মনে আছে যে অনেক ধরনের ভগ্নাংশ আছে কোন ভগ্নাংশ লগ বড় হর ছোট এই অনুপাত অনেক প্রকার আছে যেমন ধরো সরল অনুপাত অনুপাতের কয়েকটি প্রকার আছে তার মধ্যে সরল অনুপাত সরল অনুপাত সরল অনুপাত বলতে আমরা কি বুঝি যে অনুপাতের দুটি রাশি থাকবে যে অনুপাতের দুটি রাশি থাকবে সেটাই হচ্ছে সরল অনুপাত মনে করো তিন অনুপাত পাঁচ এটা হচ্ছে অনুপাতের চিহ্ন এটা হচ্ছে অনুপাতের চিহ্ন আর এই প্রথম প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে এটা অনুপাতের দুটি রাশি থাকবে সরল অনুপাতের দুটি রাশি থাকবে একটা পূর্ব রাশি একটা হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি আর পাঁচটা হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি তাহলে সরল অনুপাত হচ্ছে যে সকল অনুপাতের দুটি রাশি থাকবে আর মাঝখান অনুপাতের চিহ্ন দেওয়া থাকবে তাহলে প্রথম অনুপাতটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে উত্তর রাশি এটাই হচ্ছে সরল অনুপাত তাহলে আমরা কি শিখলাম সরল অনুপাত অনুপাতে দুটি রাশি থাকবে সেই অনুপাতটিকে বলা হয় সরল অনুপাত আর প্রথম অনুপাতটাকে বলা হয় পূর্ব রাশি দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি আর এবার দুই নম্বরে সকলে দেখো লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাতের দুটি রাশি থাকবে সরল দুই টু দুই অনুপাত তিন এটা সব অনুপাতে কিন্তু সরল অনুপাত সরল অনুপাতের মধ্যে দেখবা কিছু রাশি আছে পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় আর যে অনুপাতের পূর্ব রাশি ছোট সেই উত্তর রাশি থেকে পূর্ব রাশি ছোট সেই অনুপাতটাকে বলা হয় লঘু অনুপাত তোমরা ভালো করে খেয়াল রাখবা যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয় সেটাই হচ্ছে লঘু অনুপাত সকল অনুপাতই কিন্তু সরল অনুপাত সকল অনুপাতই মোটামুটি সরল অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হইলেই সেটা হচ্ছে তোমার লঘু অনুপাত তিন নম্বর দেখো কি অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাতের কি ওই সরল অনুপাত যে কোনো সরল অনুপাতের মনে করো পাঁচ ইস্টু তিন এটা একটা সরল অনুপাত এটা একটা সরল অনুপাত এই সরল অনুপাত দেখো দেখো পূর্ব রাশিটা উত্তর রাশি ছোট আর এইটা পূর্ব রাশি দেখো পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় তাহলে এটা কোন অনুপাত এটা এটাকে বলা হয় কোন অনুপাত তাহলে এর সংজ্ঞা তোমরা এইভাবে দিবা যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হয় সেটা হচ্ছে গুরু অনুপাত তোমরা ভালো করে খেয়াল রাখবা দুই অনুপাতের মধ্যে অনেক সময় মিক্সড হয়ে যায় লঘুটা হচ্ছে পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় আর গুরুটা হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় সেটা হচ্ছে গুরু অনুপাত তাহলে আমরা লঘু অনুপাত আর গুরু অনুপাত শিখলাম একক অনুপাত একক অনুপাত একক অনুপাত হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি একই হয় মনে করো পাঁচ অনুপাত পাঁচ দেখো পূর্ব রাশি যা উত্তর রাশিও সেটাই দুটি রাশি একই সমান হয় সেটাকে বলো আমরা একক অনুপাত সিম্পল পূর্ব রাশি যা উত্তর রাশি তাই সেটাকে বলো আমরা একক অনুপাত যেমন পাঁচ ইস্টু তিন তিন ইস্টু তিন এগুলো সব ধরবো দুই ইস্টু দুই এগুলো সব একক অনুপাত বুঝছো এরপরে আমরা বলবো
ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত হচ্ছে কি, মনে করো 3:5, তিন অনুপাত 5, এটা ব্যস্ত হচ্ছে পূর্ব রাশি, এখানে তাহলে 3, ব্যস্ত অনুপাত উত্তর রাশি 5, আমরা এটাকে যদি রিপ্লেস করি তাহলে কি হবে, পূর্ব রাশিকে দিয়ে দিলাম উত্তর, উত্তর রাশি, উত্তর রাশি থাক চলে আসবে পূর্ব রাশি, 5:3, দেখো এখানে 3, যে সকল যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিতে এবং উত্তর রাশি পূর্ব রাশিতে রিপ্লেস হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত, সেটাকে বলবো আমরা ব্যস্ত অনুপাত, এটাও সিম্পল। তাহলে আমরা সংজ্ঞা এভাবে দেখবো, যে অনুপাতের যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশিতে এবং উত্তর রাশি পূর্ব রাশিতে রিপ্লেস হয়ে প্রাপ্ত অনুপাতকে বলবো আমরা ব্যস্ত অনুপাত। এরপরে আসবো আমরা, এরপরে আসবো আমরা মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত একটু আলাদা ধরনের, মিশ্র অনুপাত একটু আলাদা ধরনের, এখানে একাধিক অনুপাত থাকবে, একাধিক সরল অনুপাত, একাধিক সরল অনুপাত থাকবে, সেটাকে একখানে করলে যে মিক্স করলে যে অনুপাতটা পাবে সেটা হচ্ছে তোমার মিশ্র অনুপাত। মনে করো 3:5, আবার মনে করো 7:8, 2:6, এখানে দেখো এখানে কয়টা সরল অনুপাত আছে, তিনটা সরল অনুপাত আছে, একটা দুইটা তিনটা সরল অনুপাত আছে, এই তিনটা অনুপাতে একাধিক অনুপাতে একটা অনুপাতে রূপান্তর করা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে তোমরা কি করবা, একাধিক অনুপাতকে একের অধিক অনুপাতকে একটা অনুপাতে করা, সে তিনটা থাকবে, চারটা থাক, পাঁচটা থাক, সমস্যা নেই, সব অনুপাতকে একখানেই একটা অনুপাত তৈরি করাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে এখানে আমরা কেমন তৈরি করবো, প্রতিটা অনুপাতের পূর্ব রাশি থাকবে কি, এই পূর্ব রাশি, পূর্ব রাশি, পূর্ব রাশি, এখানে তিনটা অনুপাত আছে, তিনটা অনুপাতের পূর্ব রাশি 3, 7, 2, পূর্ব রাশিগুলো গুণ গুণ করবো, পূর্ব রাশিগুলো গুণ করলে কত হচ্ছে 3×7×2, 3×7=42, এখন উত্তর রাশি কি আছে 5, এখানে 8, এখানে 6, এখন উত্তর রাশিগুলো আলাদা গুণ করি, 5×8×6, 5×40, 6×40 তাহলে এই সকল একাধিক অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 42:240। এবার মনে হয় বুঝতে পারছো তোমরা মিশ্র অনুপাত কি জিনিস, মিশ্র অনুপাত হচ্ছে একাধিক অনুপাতকে একটা অনুপাতে পরিণত করার নামই হচ্ছে মিশ্র অনুপাত, রূপান্তরিত করার পদ্ধতিটা হচ্ছে মিশ্র অনুপাত। আমরা জানি মিশ্র অনুপাত যেটা পাইলাম সেটা আমরা ইচ্ছে করে লোক সরলীকরণ করতে পারবো, তোমরা ক্লাস 5 করছিলা যে কিভাবে সরলীকরণ করতে হয়, যদি এটা এটা একই সংখ্যাতে ভাগ যায় তাহলে আমরা ছোট করবো, তাহলে আমরা দেখতেছি এটা 2 দিয়ে যায়, 21×42, 2 দিয়ে এটা গেলে 12×24=0, এটা আমরা সরলীকরণ করবো, দেখতেছি আরো যায়, আমরা দেখতেছি আরো যাচ্ছে, এটাকে আরো সরলীকরণ করো, কি দিয়ে যায় 3 দিয়ে যায়, 3×7=21, 3 দিয়ে এটা যায় 3×7=21, 3×4=12, 0, 7×4=4, এখন আর যাচ্ছে না, তাহলে একটা মৌলিক সংখ্যা আরো পাইতে আসছে, আর কোন সংখ্যাতে যাচ্ছে না, একটা যাচ্ছে আরেকটা যায় না, তাহলে এটা হবে, তাহলে এটা মিশ্র অনুপাত পাইলাম 7:40। আশা করি তোমরা মিশ্র অনুপাতগুলো বুঝতে পারছো, এইভাবে তোমরা হোমওয়ার্ক যেগুলো থাকবে তোমাদের 6 নম্বরে দেখো, 6 নম্বর পৃষ্ঠা নম্বর 46 পৃষ্ঠায় দেখবা 6 নম্বরের ক থেকে খ হোমওয়ার্ক করবো, এইভাবে মিশ্র অনুপাত প্রকাশ করো, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতে প্রকাশ করো, প্রকাশ
6 নম্বরে ক এবং ক খণ্ডটা তোমরা ঘুমা করবে তাহলে তোমাদের বিশ্লেষণগুলো সব করতে পারবে তো আমরা এখানে আজকে কি শিখলাম যে অনুপাত কি অনুপাত হচ্ছে ভগ্নাংশ যার কোনো একক নেই তারপর আমরা কি শিখলাম অনুপাত কয় প্রকার ছয় প্রকার প্রথমটা হচ্ছে সরল অনুপাত তারপর হচ্ছে লঘু অনুপাত গুরু অনুপাত ব্যস্ত অনুপাত একক অনুপাত এবং মিশ্র অনুপাত এই সমস্ত অনুপাতের সংজ্ঞাগুলো তোমরা সুন্দর করে করবা তাহলে দেখবা আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না দ্বিতীয় অধ্যায়ে অনুপাতের অঙ্গগুলো এইটাতে তোমাদের সৃজনশীল আসে অনেক বিভিন্ন সৃজনশীল আসে ক নম্বরের সর্বজনক জ্ঞানমূলক প্রশ্ন এইগুলো প্রশ্ন আসে এমসিকিউতেও আসে পরিশেষে সামনে ক্লাসে আবার দেখা হবে ভালো থাকবা সুস্থ থাকবা সরকারি বিধি মোতাবেক চলবা আমাদের জন্য সব দোয়া করবা সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম।